হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজ আমরা দেখবো কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কোনো ফোন নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট তৈরি করা হয়। তো এর জন্য প্রথমে যা করতে হবে, আমাদের ফোনে সেটিংস অপশনে যেতে হবে, সেটিংস, দেন অ্যাডেড অ্যাকাউন্ট, দেন গুগল, দেন আমাদেরকে নিউ প্রেস করতে হবে। এখন আমরা একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করব। প্রথমেই আমাদেরকে আমাদের নাম লিখতে হবে। আমি যে একটা নাম লিখলাম, WELRANA, রানা, যে কোনো একটা নাম দিলেই হবে। দেন আমাদেরকে একটা ইমেল ক্রিয়েট করতে হবে। এখানে দিলাম, আপনার নাম লিখলেই হবে, কারণ আমরা তারা একটা নতুন ইমেল ক্রিয়েট করে দিবে। যেমন এখানে দিয়েছে রানা J8206, যেমন এটা প্রেস করলাম, দেন ট্রাই এগেন। দেন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো আমরা একটা যে কোনো একটা পাসওয়ার্ড দিব, HASANKHAN, আবার HASANKHAN, এটা একটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেল। দেন নট নাও, দেন নেক্সট, আই অ্যাকসেপ্ট। এখন অ্যাকাউন্টটা সেভিং হচ্ছে। এখানে আরেকটা বাকি রয়েছে, সেটা হলো গিয়ে যে এই পিকচার, একটা ছোট পিকচার থাকবে যেখানে কয়েকটা ইংলিশ অক্ষর দেওয়া থাকবে। তো আমাদেরকে ওই অক্ষরটা বুঝে এখানে টাইপ করতে হবে। তো আমি যেমন চেষ্টা করছি, BINESTি, দেন নেক্সট। যদি ভুল হয় তবুও কোনো সমস্যা নেই, আবার আরেকটা এইরকমই আসবে। তো আমরা সেখানে সঠিক টাইপিংটা করে দিলেই হবে। এখন অ্যাকাউন্টটা সেভিং হচ্ছে। যদি আপনার নেট স্পিড ভালো হয় তাহলে খুব তাড়াতাড়ি সেভিং হয়ে যাবে, আর এটা কোনো ব্যাপার না, কমপক্ষে 2-1 মিনিট লাগবে এটা। হ্যাঁ, এখন সেটিং হয়ে যাচ্ছে। তো সেট হবে, সেটা পেমেন্ট ইনফো। তো আমরা যা বলছিলাম, যদি আমরা আমাদের এই অ্যাকাউন্ট কোনো পিসি দিয়ে করতে চেষ্টা করতাম তাহলে কিন্তু অবশ্যই নাম্বার লাগতো, কিন্তু এখানে কোনো নাম্বারই আমরা ব্যবহার করিনি। এখন শুধু নো থ্যাঙ্কস, দেন নেক্সট, আর অ্যাকাউন্ট আমাদের সেভ হয়ে গেল। তো এভাবে বন্ধুরা, আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কোনো ফোন নাম ছাড়া জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য, আর যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দেবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।